আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো এই রমজানে আমরা কিভাবে পড়ালেখা করব। তো আমার অনেক ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা জানিয়েছে যে তারা রমজানে সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে যায়। তো এই ক্লান্ততা বা এই যে টায়ার্ডনেস, এটা কিভাবে দূর করা যায়? তো আমি আজকে আমার যে শিক্ষার্থীরা ছিল তাদের উপর একটি জরিপ চালিয়ে একটি পদ্ধতি তোমাদের জন্য সাজেস্ট করবো, যে পদ্ধতিটি তোমরা অনুসরণ করলে বা যে কেউ অনুসরণ করলে তারা রমজানকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। তো এখানে আমাদের আজকে যে টপিকটি রয়েছে, রমজানে আমরা কিভাবে পড়ব। তো প্রথমত যে বিষয়টি, রমজানের নিয়মিত যে কাজগুলো আমরা করি, আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই না। কারণ আমাদের প্রথমত আমরা যদি দেখি যে আমাদের পিতামাতা, আমাদের মা বাবা যারা আছেন, তারা কিন্তু, যদি আপনার মায়ের কথাই খেয়াল করেন, আপনি দেখবেন তিনি কিন্তু সারাদিন রোজা রেখে যখন ইফতার বানান তিনি কিন্তু ক্লান্ত হয়ে যান না। আবার আপনার বাবা যখন অফিস থেকে ফেরেন তিনি কিন্তু ক্লান্ত হয়ে যাওয়ার পরও তার কাজটুকু কিন্তু তাকে করতে হয়। তো সেক্ষেত্রে আপনি একজন শিক্ষার্থী হিসাবে আপনার অবশ্য কর্তব্য হচ্ছে স্টাডি করা, অর্থাৎ অধ্যয়ন করা, পড়ালেখা করা। তো সেই পড়ালেখাটি সহজভাবে করতে হলে আপনাকে বুঝতে হবে আপনার শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোন বিষয়টি আপনি রমজানের সাথে অ্যাটাচ করতে পারবেন। তো এখানে প্রথমত আমরা দেখব যে রমজানে যে সময়সূচিটা কীরকম, টাইম টেবিলটা কীরকম। আমরা যদি দেখি, দেখেন যে ইফতারের পরে, ইফতার সারাদিন যখন আপনি রোজা রাখেন, রোজা রাখার পরে আপনি যখন ইফতার করেন আপনি কিন্তু, আপনার শরীর কিন্তু সতেজ হয়ে ওঠে, আপনি কিন্তু নতুন শক্তি খুঁজে পান শরীরে। তো এই ইফতারের পরবর্তী টাইমটা কিন্তু আপনার জন্য খুব এনার্জেটিক একটা টাইম, অর্থাৎ আপনি যদি এই সময়টাতে পড়ালেখা করেন আপনার যে পড়ালেখার যে গতি তা কিন্তু পূর্বের সময়ের থেকে অনেক বেশি থাকবে। তারপরে আপনি তারাবির সময়, যে এই তারাবির সময় কিন্তু আমরা যখন তারাবি পড়ে আসি, সবাই যারা, আমরা যারা প্র্যাকটিস মুসলিম তারা কিন্তু তারাবি পড়ি। তো এই তারাবি পড়ার পরবর্তী সময় আপনি যখন রাতের খাবার খেয়ে পড়ালেখা করেন তখনও কিন্তু আপনার স্ট্রেংথ এনাফ পরিমাণে থাকে। তো এর পরবর্তীতে আমরা দেখবো সেহরি। তো এই সেহরি খাবারটা কিন্তু আপনার, যে খাওয়ার পরেও কিন্তু আপনি এনাফ পরিমাণে মোটিভেটেড থাকেন। কিন্তু আপনি চাইলেই যে একদম ইফতার থেকে তারাবির পরবর্তী সময়, সেহরি পরবর্তী সময় পুরো সময়টি পড়তে পারবেন না, আপনাকে একটি পার্টিকুলার স্ট্র্যাটেজি ফলো করতে হবে। পরবর্তীতে আমরা যে স্লাইডটি দেখব সেই স্লাইডটির মধ্যে আমরা দেখব যে সেহরি পরবর্তী সময়, সেহরি পরবর্তী সময় দুটো কাজ করা যায়। একটা হচ্ছে আপনি খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করলেন যে এই ছেলেটির মতো, আবার কি করতে পারেন আপনি সারা যখন যদি পড়ালেখা করেন তাহলে আপনি এই ছেলেটির মতো বিশ্রাম নিতে পারেন, ঘুমাতে পারেন আর কি। তো এই যে সেহরির পরবর্তী সময়, আবার কি আপনার যে সেহরি পরবর্তী সময় থেকে দুপুর 12টার আগ পর্যন্ত এই টাইমটা কিন্তু আপনি অনেক বেশি স্ট্রেংথ আপনার সঞ্চয় করে রাখতে পারেন। কিন্তু 12টার পরবর্তী সময়ে আমরা সাধারণত দেখি আমাদের যে বডি চাহিদা, আমাদের যে শরীরের চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাই আমরা খুব ক্ষুধার্ত হয়ে যাই, বা আমরা যেহেতু রমজানের সাথে অভ্যস্ত থাকি না তো এই বিষয়টা কিন্তু আমরা ক্ষুধার্ততা থাকি, বা আমরা অলস সময় পার করি, অর্থাৎ আমাদের কিন্তু স্লো মোশন হয়ে যায় আমাদের শরীর। তো এই বিষয়টা কিন্তু আপনি খেয়াল রাখতেন, এই সময়টাতে আপনি কঠিন কিছু না করলেই নয়, অর্থাৎ আপনি যে সারাদিন, অর্থাৎ যদি আপনি সেহরির পরবর্তী সময়টায় পড়েন তাহলে কিন্তু আপনি এই যে রমজানের এই সময়টাতে আপনি যে পড়াগুলো পড়েছেন সেগুলো রিভিশন করতে পারেন। এখন আমি দেখাবো যে এই যে সেহরির পরবর্তী সময়, আপনি ইফতারের সময় যে আপনার যে স্ট্র্যাটেজিটা রয়েছে কীরকম হওয়া উচিত। আচ্ছা, এখানে দেখেন যে আমাদের দুইটা স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি। একটা হচ্ছে, দেখেন আমার যারা শিক্ষার্থী আছে তাদের উপর আমি জরিপ চালিয়ে যেটা দেখেছি, বেশিরভাগ শিক্ষার্থীরা রাগ জাগতে পারে। আমি নিজেও সকালে ঘুম থেকে উঠতে পারি না। আমাকে যদি বলা হয় আপনি সারা রাত জেগে থাকবেন, আমি সারা রাত জেগে থাকতে পারবো, কিন্তু সকালে ঘুম থেকে ওঠা আমার পক্ষে ইম্পসিবল। তো এইখানে যে যারা হচ্ছে রাত জাগতে পারেন তারা কি ফলো করবে, আর যারা হচ্ছে খুব সকালে উঠতে পারে ঘুম থেকে তাদের ক্ষেত্রে এক ধরনের স্ট্র্যাটেজি। তো যারা আপনারা খুব রাত জাগতে পারেন তারা এই যে তারাবি সময়টা, অর্থাৎ আপনি ইফতারের পরবর্তী সময়ে তারাবি সময়ে একদম সেহরির আগ পর্যন্ত টানা পড়তে থাকবেন, তারপরে আপনি সেহরি খেয়ে 10টা 11টা পর্যন্ত ঘুমিয়ে নিলেন, তারপর উঠে আপনার আবার পড়ালেখা করলেন। কিন্তু আর যারা হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে পারেন তারা কি করতে পারেন, তারা হচ্ছে এই যে সেহরি খাওয়ার আগ পর্যন্ত না পড়ে তারা হচ্ছে তারাবি পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়ে, তারপর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, তারপর সেহরি খেয়ে একদম টানা 10টা 11টা 12টা পর্যন্ত পড়ালেখা করে, তারপর জোহরের নামাজ আদায় করলেন। এই বিষয়টা করলে আপনার কি হবে, আপনার শরীরের চাহিদা অনুযায়ী আপনি আপনার লাইফটা, অর্থাৎ রুটিনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজাতে পারবেন, অর্থাৎ এই দুইটা স্ট্র্যাটেজি কিন্তু আপনার জন্য খুব ইফেক্টিভ হবে। এইখানে আমরা যদি খেয়াল করি আমরা দেখবো যে ইফতারের পরবর্তী সময়ে আমাদের স্টেমিনা কিভাবে বাড়ে। আমাদের সাধারণত স্টেমিনা যদি 1 থাকে, ইফতার খাওয়ার পরে আমাদের স্টেমিনা কি হয় আরো বৃদ্ধি পায়। তো এই স্টেমিনা বৃদ্ধি পাইলে আপনি ইফতারের পরের ঠিক সময়টাতে আপনি সবচেয়ে কঠিন বিষয়গুলো পড়বেন,
তারপরে এই কঠিন বিষয়গুলো যদি তখন পড়েন, আপনার কিভাবে আপনার স্টেমিনা ভালো থাকার কারণে আপনার মস্তিষ্ক খুব তাড়াতাড়ি এই বিষয়গুলোকে ক্যাচ করে নিতে পারবে। এই যে সিহিরি সময়টায়, অর্থাৎ যেটা বলছিলাম যে সিহিরি সময়ও আপনি যখন খান, খাওয়ার পরে আপনার মস্তিষ্ক কিন্তু অনেক সতেজ হয়ে ওঠে। অর্থাৎ আপনারা এই যে ইফতারের পরে একবার আপনি খুব ইস্টান পান রোজার মাসে, আবার কি পান সিহিরির পরে, কিন্তু আপনি যখন দেখবেন আপনি দুপুরের পরে, সেই সময়টাতে আপনার কি হয়, আপনার এইখানে টমের মতো আপনার যত শক্তি থাকুক না কেন আপনি কিন্তু দুর্বল হয়ে যান। অর্থাৎ আপনার শরীর যে শারীরবৃত্তীয় চাহিদা সেই চাহিদা পূরণ করতে পারে না, যার কারণে আপনি স্বভাবতই দুর্বল হয়ে যান। তো দুর্বল হয়ে যাওয়ার পরে আপনি যত কঠিন বিষয় পড়বেন বা তখন কিন্তু আপনার মাথায় কিন্তু এটা ঢুকবে না। তো যার কারণে আমি যে পলিসিটি আপনাদের জন্য সাজেস্ট করব সেই বিষয়টি হলো আপনার ডেইলি স্ট্যান্ডটা কেমন থাকে রমজান মাসে। তো আপনি যখন সকালে সকাল 6টা থেকে 12টায় যারা হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে পারেন তাদের জন্য এই যে মোক্ষম সময়, অর্থাৎ সেহরির পর থেকে আপনি দুপুর 12টা পর্যন্ত পড়লেন, তার মানে আপনার স্ট্রেন্থ কিন্তু খুব ভালো। তো এই যে আবার ঠিক এই যে 12টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনার স্ট্রেন্থ কিন্তু কমতে থাকে, তখন সেই সময়টা কী করবেন, এই যে এই সময়টাই পড়ালেখা করেছেন এই যে 6টা থেকে বা সেহরির পর থেকে 12টা পর্যন্ত, সেই পড়াটাই কিন্তু আপনি রিভিশন করতে পারেন বা সহজ ম্যাথগুলো করতে পারেন। আমি যেটা করতাম অ্যাডমিশনের সময় জিকে পড়তাম বা সহজ ম্যাথগুলো করতাম যার আমাকে খুবই ইফেক্টিভলি কাজ করেছে। তারপরে যে বিষয়টা এজ এ ইফতার খাওয়ার পরে যেহেতু আপনি আবার সতেজ হয়ে ওঠেন ইফতারের পর থেকে ঠিক আবার যে তার সেহরি রাত পর্যন্ত, তখন কিন্তু আপনি অনেক খাবার খান, তখন এই সময়টাতে কিন্তু আপনি আরও বেশি সতেজ থাকেন। তার মানে এই সময়টাতে কী করতে পারেন, আপনি আবার পড়ালেখা করতে পারেন, কিন্তু এই সময়টাতে তারাই পড়ালেখা করবেন বা এই যে সেহরি রাত পর্যন্ত যারা হচ্ছে রাত জাগতে পারেন। তো আপনারা যারা রাত জাগতে পারেন তাদের জন্য হচ্ছে আমার সাজেশন যে তারা হচ্ছে সেহরি রাত পর্যন্ত পড়বেন, আর যারা হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে পারেন তারা কী করবেন যে হচ্ছে সকালের যে সেহরির পর থেকে সকাল 10টা 11টা পর্যন্ত পড়লেন, তারপরে নামাজ পড়ে আবার হচ্ছে দুপুরের পরে এটা রিভিশন করলেন। আর যারা হচ্ছে রাত জাগতে পারেন তারা হচ্ছে আপনারা কী করবেন যে তারাবির পরে এসে আপনি সেহরি রাত পর্যন্ত পড়লেন, তারপরে সেহরি খেয়ে ঘুমালেন, তারপরে 10টা 11টা পর্যন্ত ঘুমিয়ে উঠলেন। তো ঘুমিয়ে ওঠার পরে তারপর জোহরের নামাজ পড়ে তারপর আবার যে এই টাইমটাই এই যে সবার জন্য যেটা হচ্ছে সেম সেই টাইমটা আপনারা কী করতে পারেন, রিভিশন করতে পারেন। অর্থাৎ আপনারা যদি এই যে স্ট্র্যাটেজিটা মেনে চলেন আমি আশা করি আপনার 90% যে পড়ালেখার স্পিড কিন্তু বেড়ে যাবে। তার পরবর্তীতে আমি একটি উক্তি দিয়ে আজকের ভিডিওটি শেষ করব যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা, বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের ইহকালের জীবনটা কিন্তু খুবই সংকীর্ণ, খুবই ছোট, কিন্তু আপনি যদি পরকালের জীবন যে জীবন অনন্ত অসীম, অর্থাৎ আপনি এই জীবনে কিন্তু আপনি কর্মময় থাকতে হবে। আপনি যদি চান যে আপনি খুব অলস সময় পার করবেন আপনার জীবন স্থবির হয়ে যাবে, আর আপনি যদি কর্মময় জীবন পালন করেন আপনার জীবন গতিশীল হবে। আমি আশা করি যে আমার শিক্ষার্থীরা আর যারা হচ্ছে ভিডিওটি দেখছেন তারা গতিশীল জীবন ধারণ করবেন এবং তাদের পরকালের জন্য কিছু জিনিস হলো এই ইহকাল থেকে নিয়ে যাবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো দেখে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে, এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। ওকে, ধন্যবাদ সবাইকে।